শোনো সবেদ আলী, কও ভাবি, আমি তোমারে ভালো একটা পরামর্শ দিচ্ছি। কি পরামর্শ ময়না ভাবি? তোমার সংসারের বর্তমান দুর্দশার অবস্থা তো সবই শুনলাম সবেদ। হয়, যাই হোক, এই অবস্থায় তো চলতে পারে না। তা তো পারে না ভাবি, তো এই অবস্থাতে কাটায় ওঠার জন্য আমি তোমারে সেই পরামর্শই তো দিচ্ছি। শোনো শোনো, কও, তুমি একসময় রিক্সা চালাতে না? হয়, চালাতাম। তো মাঝে তো কিছুদিন অসুস্থ হয়ে পড়লাম, সেই জন্য তো রিক্সার মালিক মোকসেদ মিয়া সেই রিক্সাখান অন্য রিক্সাওয়ালারে ভাড়া দিয়ে দিছে। এখন তো তুমি সুস্থ, রিক্সা চালাতে পারবা না? তা তো পারবো ভাবি, তো আপাতত কোনো রিক্সা তো ভাড়া পাচ্ছি না। এইবার আর পরে রিক্সা তোমার চালাতে হবে না। তাহলে এইবার তুমি নিজের রিক্সা চালাবা? নিজের রিক্সা? ওরে আল্লাহ, নতুন একখান রিক্সা কিনে টাহা পাবো কোয়ানে? সেই টাহা তোমারে যদি আমি দাঁত দিই। দাঁত দিবা? হয়, খুঁজছো কি ময়না ভাবি? অতটা আমি শোধ করবো কি রে? প্রতি মাসে কিছু কিছু দিয়ে শোধ করে দিও, সেজন্য তোমারে আমি কোন তদবির টাকা করবো না। তাহলে তো খুব ভালো হয় ভাবি। তাহলে ওই কথাই থাকলো সবেদ, আমি তোমারে একখান নতুন রিক্সা কেনার ব্যবস্থা করে দিবানি। যাক, আমি এই দুর্দশাতে বাঁচি যাতে পারবানি ভাবি। বেদবিধির পর শাস্ত্র কানা, বেদবিধির পর শাস্ত্র কানা, আরো কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। উস্তাদ? হ্যাঁ। ওয়াজুরত উস্তাদ? হ্যাঁ। তুমি তো এই কাছারির বারান্দায় বসে মনের সুহিতি গান বাজ্য দিছো, আর আমি এদিকে থামলে কেন? কয়ে যা, আমি যে খুব প্যালপিটেশন কন্ডিশনে আছি উস্তাদ। কেন, লাইনের কাজ কারবারের সুবিধা হচ্ছে না? কি করে হয় উস্তাদ? হ্যাঁ, পুলিশের দাবড়ের চোটে চিন্তাই দাদাবাজি, নেশার এইসব পাচারের কাজ সব বন্ধ, একেবারে না খাইয়ে শুকোয় মরতেছি, পেটে সুসয় ডন করতেছে উস্তাদ। তাহলে নতুন কোন একটা লাইনের কারবার শুরু কর। সেরকম কোন ধান্দাও তো পাচ্ছি না উস্তাদ। তোর ব্র্যান্ডের হেডে কম্পিউটারের অবস্থা কন্ডিশন আউট করতে পারতেছিস না, এই তো? হ্যাঁ, সেই জন্যই তো তোমার কাছে আসলাম উস্তাদ, একটা পরামর্শ দে। হ্যাঁ, তাই নাকি? তাহলে শোন আতিক, এই শিকারে বিড়েল লাভ দিয়ে উড়ান্ত মুরগিও ধরতে পারে, আর সাইকেল জানে কোন গাছে কলা পাকেছে, আর বন বিড়েল তাকে বাকে থাকে যে কোন মুরগি বাগানে খুঁটে খাতে আইছে। কি বুঝলি? তোমার কথার বেদের মধ্যে তো সবসময় আমি ডুবতে পারি নে উস্তাদ। আচ্ছা দেখ, তা তোর কোন রিক্সা গ্যারেজের সাথে খাই খাতির আছে? আতিক আছে, ওই যে খালেক মিয়ার গ্যারেজ, ওর সাথে ভালো খাই খাতির আছে। খালেক মিয়া? খালেক কি রাতারাতি কোন চুরি করা রিক্সার বডি পরিবর্তন করে অবস্থিত কন্ডিশন দুই নম্বর লাইনে বেচে দিতে পারবে? হ্যাঁ, তা পারবে। এরকম কাজ তো খালেক প্রায় করে থাকে, তাই নাকি? এই জন্যই তো ওর গ্যারেজে রিক্সা চোর সাইকেল চোর কে যত আড্ডা। বুঝলাম, তাহলে তো অবস্থা কন্ডিশন তোর লাইন ইজ ক্লিয়ার। আতিক, কোন লাইন ক্লিয়ার উস্তাদ? আরে একটু ধৈর্য ধর, তোমকে হাম একটা বুদ্ধি পরামর্শ দিতে হয়। সুরত উস্তাদের পরামর্শ মতো বাজারের তে মুরগি দুটো কিনলাম, এইবার শুরু হবে আতিকালি ভানুমতির খেল। দেখি এইবার একখানে রিক্সায় উঠে তারপর সেই জন্য বেশ নতুন দেখে একখান রিক্সা ডাকতে হবে। খালি রিক্সা আসতেছে, রিক্সাওয়ালা আমার চেনে না তো? চেনে না, এই রিক্সাওয়ালারই তো লাইন নতুন দেখতেছে, সত্য কে রিক্সা। এই রিক্সা, এই এই রিক্সা, দাঁড়াও 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 দাঁড়াও, এই তো দাঁড়াইছি। কোন মারা যাবা? যাবো। কোন যাবেন সাহেব? এই নিরালার মোড়ের একটু সামনে যাবো। কত নিবা?
পনেরো টাকা। আরে না না, এনতে একটু পনেরো টাকা না, দশ টাকা নিয়ে আনে। না দশ টাকায় অত দূর পথ যাবো না সাহেব। যাবে না? না। ও বুঝতে পারিস, ঠিক আছে আর দুই চা নিয়ে আনে, বারো টাকা নিয়ে আনে। বারো টাকা? হ্যাঁ ঠিক আছে, ওঠেন দাদি, উঠি। হ্যাঁ মুরগি দুটি আমি রাখি। হ্যাঁ চলো চলো চলো। ওকে দুটের পায়ে দড়ি বান্ধা রয়েছে, শিগগিরই যাও ভাই। ভাই আমি তোমার আরো দশ টাকা ভাড়া বেশি দিবানি, যাও 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 শিগগিরই দৌড় দাও। যাচ্ছি সাহেব যাচ্ছি, গেলাম। এই সুযোগে রিক্সাকার নিয়ে কাইটিয়ে উড়ি। আরে আরে প্যাসেঞ্জার দিয়ে আমার রিক্সাকার দিয়ে কাইটে বল দিছে, চিন্তাই চিন্তাই আমার রিক্সা চিন্তাই করে নিয়ে গেল, চিন্তাই চিনা করে আসো, চিন্তাই চিন্তাই ধরো ধরো রিক্সা ধরো 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 ধরো। কি হয়েছে শরৎ ভাই, কি হয়েছে? ওই যে ওই যে ওই প্যাসেঞ্জার আমার নতুন রিক্সাকার চিন্তাই করে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ধরো। তাই তো মারাত্মক শ্রীকাত, ও তো বেশ জোরে রিক্সা থামায় চলে যাচ্ছে। আমি তো আমি তোর চিনি রে। আমি তো ওরে চিনি, কেন? ওর নাম আতিক আলী। আতিক আলী বাড়ি গল্লামারি পোলের ওই দিন, ও তো এক নম্বরের চিন্তাইকারী, সুরতালের সাগরে। সবই তো শুনলাম ইজ্জত, তুমি আর দেরি করে না সবে, আজকে ইজ্জত রে নিয়ে আতিক আলীর খোঁজ খবর করো। ওই আতিক রে ভালো রে সিনেমা না ভাবি? তাই নাই, ও তো প্রায় সোনাডাঙ্গার মোড়ে ওই খালেক মিয়া রিক্সার গ্যারেজে বসে আড্ডা দেয়। তাহলে তুমি এখনই ওই গ্যারেজে চলে যাও ইজ্জত, আর ওই সাথে সবেদ রেও নিয়ে যাও। তোমার রিক্সা তো তুমি চিনতে পারবা না সবেদ, পারবা না? হয় পারবানি মায়া ভাবি, পারবানি। আর আমি এদিকেই থানায় যোগাযোগ করে রাখতেছি, দেখা মানে মজা। এবারে নতুন রিক্সার পিছনে লেখা আবার দেখা হবে। তাই তো, কিন্তু খালেক মিয়ার রিক্সার গ্যারেজে তো কোনো লোকজন দেখতেছে না, খালেক মিয়া গ্যারেজ তুই গেল কোনে? তারপরে আতিকের খোঁজ পাওয়া যাবে নেই। দেখি দেখি কারা যায়। আচ্ছা আচ্ছা, আতিক কি হয়েছে, কান্দছিস কেন? আমি তো এখন ফাইজে গেছি উস্তাদ। কেন কি হয়েছে? কি তোমার বরাবরের মতো রিক্সা কান চিন্তাই করে খালেক মিয়ার গ্যারেজে নিয়ে রাইলাম। কিন্তু খালেক রে তো পুলিশ অ্যারেস্ট করিছে। পুলিশ? হ্যাঁ, খালেক থানায় যাই আমার নাম করে দিছে। দেখো দিন, বুঝতে পারিছি, কামিজ মার্ডার, কামিজ ক্যামাসাইড, তুই শিখিরে এহেনটা কাটিয়ে পড়াতে অবস্থা যে কন্ডিশন, তোর খোঁজে আমার বাড়িতেও পুলিশ আসতে পারে। সর এমনি সরে পড়, গোয়ানে যাব উস্তাদ। হ্যাঁ দূরে কোনো কুটুম বাড়ি যে গা ঢাকা দে, যা। আচ্ছা তো গেলাম আমি, যা। হ্যাঁ যাক গে যাক, বাঁচা গেল, পুলিশের ঝামেলার তো তো বাঁচলাম। যাই একটু বাজারের দিকে ঘুরে আসি। হ্যাঁ আমার বাড়ির দিকে পুলিশ আসতেছে, এখন কি করি অবস্থা যে কন্ডিশন, সামনের এই আম গাছটাই উঠে পলায় তাই। ওরে বাবা রে, ওরে বাবা, বড়িতে বড়িতে নাই সে নাই সে কামড়ায় কে তাই ফেলতে চাবতে যে কন্ডিশন, আমার সারা গা গতরের মধ্যে ওরে ও নাই সে ঢুকে পড়েছে, আর কি করি, লাভ দিয়ে পড়লে তো ওই পুলিশে আমার অ্যারেস্ট করবে না। ও 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